কারফিউর নেতিবাচক প্রভাবে ব্রাহ্মণবাড়িয়া রাখাওড়া স্থল বন্দর দিয়ে রপ্তানি কমেছে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ইন্টারনেট সংযোগের অভাবে বেশ কয়েকদিন বন্দরের কার্যক্রম সনাতন পদ্ধতিতে পরিচালিত হয় ব্যবসায়ীরা জানান হিমায়ত মাছ ও রড সিমেন্ট সহ বিভিন্ন পণ্যের রপ্তানি কমে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ ট্রাকের লম্বা সারি নেই ব্যস্ততা নেই পণ্য উঠানামার শ্রমিক ও ব্যবসায়ী আছেন হাতে গোনা কারফিউর মধ্যে কিছুটা হলেও স্থবির ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে স্বাভাবিক সময়ে বন্দর দিয়ে হিমায়িত মাছ রড সিমেন্ট প্লাস্টিক ফার্নিচার সহ অন্তত পনেরো ধরনের পণ্য ভারতে যায় তবে দেশজুড়ে অচল অবস্থার কারণে কয়েকদিন ধরে মাছ ও সিমেন্ট ছাড়া তেমন কোনো পণ্য রপ্তানি করা যায়নি আগে এভারে যে এক্সপোর্ট হতো এখানে মাছ বা আলে ফেলে বিভিন্ন প্রোডাক্ট সিমেন্ট এগুলো যেত এই মুহূর্তে সেগুলোর পরিমাণে কিছুটা কম বন্দর কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক সময়ে পাঁচ দিনে রপ্তানি আয় অন্তত তিন কোটি টাকা অথচ গত বিশ থেকে চব্বিশ জুলাই এ পাঁচ দিনে রপ্তানি আয় মাত্র এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা এতে একদিকে রাজস্ব বঞ্চিত সরকার অন্যদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত নেট টাকাতে স্পিড নাম্বার না পাওয়াতে সাময়িকভাবে দুই তিন দিন আমরা যারা তো স্বাভাবিক নিয়মে মাল পাঠাতে পারে নাই দ্রুত সংকট কাটবে গতি আসবে স্থল বন্দরে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের সৈয়দ মাহমুদ আর টিভি